দেখো সেটা তো সন্ধ্যাবেলা খড়দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলবদ্ধ দত্ত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তিনি যখন যাচ্ছিলেন সেই সময় রহড়া থানার বড়বাগান এলাকায় তিনি তার গাড়িটি দাঁড় করান এবং রাস্তার পাশে চায়ের দোকানে তখন তিনি চা পান করছিলেন। সেই সময় তার অভিযোগ দুষ্কৃতীরা তার গাড়ির পিছনে গাড়ি লক্ষ্য করে বোমা মারে এবং তার গাড়ির পিছনে বোমা বোমা ক্ষতিগ্রস্ত হয় এবং বোমা স্প্রিন্টার ছিটকে আছে চায়ের দোকান পর্যন্ত, তিনি অল্পের জন্য রক্ষা পান বলে তার অভিযোগ। এবং তার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে তার উপর হামলা করার জন্যই বোমা মেরেছে। এবং এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা প্রায় আধ ঘন্টা কল্যাণী এক্সপ্রেসওয়ে দোপেরিয়া মোড় অবরোধ করে এবং এই মুহূর্তে রহড়া থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি এবং সেখানে প্রার্থী শিলবদ্ধ দত্ত নিজে অবস্থান বিক্ষোভে বসেছেন। দোষীদের গ্রেপ্তার করতে হবে, কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, মাঝে মধ্যে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আজকে নির্বাচনের আগের দিন প্রার্থীর গাড়িতে হামলা চালানো হয়েছে, প্রার্থীর উপর হামলার জন্যই তারা এসছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। শ্রেষ্ঠ ধন্যবাদ সমীর। আমরা শুনে নেব শিলভদ্র দত্ত তিনি নিজে কি বলছেন। আমার এক সহকর্মী ফোন করে বলেছিল প্রসেন নামে একটি ক্রিমিনাল সে লোকজন নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, প্রসেনজিৎ সাহা, প্রসেন তাকে কাজল সিনহার খুব কাছের লোক, সে বেশ কিছুদিন ধরে গোলমাল করছিল, আমি পুলিশকে বারবার জানিয়েছি, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। আজকে আমাকে আমার সহকর্মী বলে যে ওই অঞ্চলে রয়েছে, আমি ওই জন্য বড়বাগান অঞ্চলে এসেছিলাম, বড়বাগান অঞ্চলে এসে আমি ওদের ডেকে কথা বলার আগে আমার সঙ্গে যারা ছিলেন তারা একটু চা খেতে চাইলেন, ওরা একটু চা খেয়ে আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, চায়েরটা মানে কাপটা আমাকে দিয়েছে, আমি জাস্ট চায়ের কাপে মুখ দিয়েছি, এমন সময় একটা বোম পড়লো, ব্লাস্ট হলো আমার গাড়িটার ঠিক পাশেই, তা এবং পাথরের টুকরো ছুটে এসেছিলো, পাথর স্প্লিন্টারের টুকরো ছুটে এসেছিলো চায়ের দোকান অবধি, এলাকার মানুষ ভয়ে দৌড়তে শুরু করলো, আর আমাকে ব্যাপার হচ্ছে আমার সিকিউরিটিরা এবং সহকর্মীরা গাড়িতে তুলে নিয়ে আমার ড্রাইভার কুইক বেরিয়ে এসছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ক্রিমিনাল যে আরেক গ্রুপ অফ ক্রিমিনাল আমাকে মারবে, সুতরাং যারা মারতে এসছে তারা কালকের ভোটটাকে নষ্ট করার জন্য মারতে এসছে। পুলিশের উপর আমরা আস্থাশীল, নির্বাচন কমিশনের উপর আস্থাশীল, ভালো করলে করবে, না হলে আমার দলের সহকর্মীরা ভোট কালকে মানে ফ্রি অ্যান্ড ফেয়ার করাবেই, তার জন্য যতদূর অবধি যেতে হয় যাবে। আমার এক ভোটের আগে রাতে খড়দায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, খড়দায় শিলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চায়ের দোকানে বসে থাকার সময় বোমাবাজির ঘটনা, প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিজেপির অবরোধ। তৃণমূল নেতা তাপস রায় তিনি কি বলেছেন শোনাবো। এটা তো নতুন কিছু না, নির্বাচনের আগের রাত্রে এই ঘটনা যদি অন্য কেউও ঘটায়, নিজেরাও ঘটিয়ে থাকে, তাহলে পরেও তো তৃণমূলের দিকেই তীর থাকবে, তৃণমূলের দিকেই অভিযোগ থাকবে, এটাই স্বাভাবিক। এবং বহু জায়গা আমরা দেখেছি এর পূর্বেও যেগুলোর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই সেগুলোও তো তৃণমূলের বিরুদ্ধে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে, সেগুলোর সঙ্গে কিনাটার ঘটনা বা উত্তরবঙ্গের অনেক ঘটনা এগুলো প্রমাণিত হয়েছে, পুলিশ অবজারভার বলেছে। আমি আগামী দিনে নিশ্চয়ই পুলিশ অবজারভার রয়েছে এবং বেঙ্গল পুলিশ রয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনার রয়েছে, তারা নিশ্চয়ই এর তদন্ত করা শুরু করেছে এবং অচিরেই তারা বলবে কে বা কারা এটা করেছে।